হয় আইসেংফা চাওক প্রায় দশটার পৰা দহ বাজি পনেরো মিনিটৰ ভিতৰতে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার আছে সেই হেলিকপ্টার রওনা হব নলবাৰীর অভিমুখে আর কেইটামান মুহূর্তের পাছতে আসলে প্রধানমন্ত্রী যি কনভয় সেই কনভয় কইনাধরার অতিথিশালার ওলাই আসব আর ওলাই আহি যেহেতু হেলিপেড নিচে কাষতে আছে যে খানাপাড়ার হেলিপেড সেই হেলিপেডর মই পরিবেশ দেখাইছো সেই হেলিপেডর পরে প্রধানমন্ত্রীর যি হেলিকপ্টার তার হেলিকপ্টার নলবাৰী অভিমুখে গতি করব আর বর্তমান যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে গ্রহী তোলা হয়েছে আর এই যে পথছোয়া সেই পথছোয়া এসপিজি আর সমান্তরালক আরক্ষীয় সম্পূর্ণরূপে নিরীক্ষণত রাখিছে প্রত্যেকজন মানুষ অহা যাওয়া করার ক্ষেত্রে বিশেষ নজর রাখিছে ইয়াত কোনো ধরনের বাহন রখাবলে দিয়া হওয়া নাই কারণ এই পথছোয়াতে কিছু সময় পাছতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে যে নির্বাচনী প্রচার সভা সভাত অংশগ্রহণ করবলে যাব নলবাৰীত সেই অভিমুখে রওনা হব তার আসলে প্রধানমন্ত্রীগীর আগমনের কটকটিয়াক নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে আর চাও কালির দিনটো যেহেতু দেখা গৈছিল যে সন্ধিয়া ভাগত গুৱাহাটী মহানগরীর জি এস রোডত যে ধরনের এক পরিবেশের সৃষ্টি হয়েছিল সেই পরিবেশ আসলে খুবই সুন্দর আছিল আর অসংখ্য সমর্থক আছে বা বিজেপির যে সমর্থক আছে সেই সমর্থক সকল সন্ধিয়া ভাগত ওলাই আহিছিল আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে আসলে এক রোড শো করেছিল আর সেই রোড শোর সময়তেই জি এস রোডত অগণন সমর্থক আছে বা বিজেপির সমর্থক আছে আদরণি জানাইছে আর সমান্তরালক চাওক ২০২৪ বর্ষর লোকসভা নির্বাচন ২৪ লোকসভা নির্বাচনের প্রথম নির্বাচনী প্রচার সভা অংশ লৈছে আর মিত্রজোঁটৰ যা প্রার্থী আছে ফণীভূষণ চৌধুরী হয়ে আজি প্রচার চলাব আর এই প্রচার খুব গুরুত্বপূর্ণ হব কারণ মোদীর যে মেজিক আর মোদীর যে গ্যারান্টি সেই মোদীর মেজিক আর মোদীর গ্যারান্টিয়ে এবার লোকসভা নির্বাচনত কেনে ধরনের আসলতে ফলাফল দিয়ে সেয়া লক্ষণীয় হব আর সকলে ইতিমধ্যে আমি নলবাৰীৰ পৰা আমাৰ সতীৰ্থ সাংবাদিকে পরিবেশ দেখাই আছে ইতিমধ্যে বিভিন্ন প্রান্তর রাইজ আহি উপস্থিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভাষণ আছে সেই ভাষণ শুনবলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে এইবারনো কেনে ধরনের গ্যারান্টি দি থৈ যায় সেই কথাও শুনবলে আসলে সকলে উৎসুক হয়ে আছে আর তার পূর্বে বর্তমান কইনাধরার যে চৌপাশর পরিবেশ সেই চৌপাশর পরিবেশ মই দেখাইছো চারিওকাশে বেরিকেড দিয়া হয়েছে প্রধানমন্ত্রীগীর নিরাপত্তার বাবে খুব সুন্দরক আসলে খুব কটকটিয়াক নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে পুৱাৰে পৰা আৰক্ষীৰ উচ্চপদস্থ বিষয়া আহি ইয়াতে সামগ্ৰিক পৰিৱেশটো নিৰীক্ষণ কৰি আছে আৰু আমি দেখুৱাইছোঁ যে কইনাধৰাৰ এই পথেৰে কিছু কেইটামান মুহূৰ্তৰ পাছতেই প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আহিব আৰু ইয়াৰ পৰা আহি তেওঁ পোনে পোনে যি হেলিপেড আছে খানাপাৰা হেলিপেডত আহি উপস্থিত হ'ব আৰু তাৰ পৰাই কিছু মুহূৰ্তৰ পাছতেই বিশেষ হেলিকপ্টাৰ যোগেদি তেওঁ নলবাৰী অভিমুখে ৰাওনা হ'ব আৰু নলবাৰীত গৈ যি বিশাল নিৰ্বাচনী সভা অনুষ্ঠিত কৰা হৈছে সেই বিশাল নির্বাচনী সভাত তেওঁ অংশগ্রহণ করব আর যেহেতু নির্বাচনের বতর আর নির্বাচনের বতর বাবে এইদরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আদি করে বিভিন্ন হাই ভোল্টেজ নেতার এটা আগমন ঘটিছে নির্বাচনী প্রচার চলাইছে আর বিশেষক এবার চাও বিজেপি এটা কথা কয়ে আছে যে ইজ বার সারসো পার গতি ইজ বার সারসো পার গতি সারসো পার করবর কেনে ধরনের জনতাক মোহিত করে বা জনতাক কেনে ধরনের আকৃষ্ট করে প্রতি সেও খুব লক্ষণীয় হব আর মোদীর গ্যারান্টি মোদীর গ্যারান্টির বিষয়েও বিশেষভাবে চর্চা করে থাকা হয়েছে বা চর্চা হয়ে আছে জনসাধারণের মাজত গতি বরপেটা সমষ্টিত গৈ এবার মোদিয়ে কেনে ধরনের গ্যারান্টি অসমবাসীর বাবে দিয়ে বা লোকসভা নির্বাচনের পূর্বে মোদীর কি গ্যারান্টির চমক এবার আহে সেয়া কিন্তু খুব লক্ষণীয় হব আর এই মোদীর গ্যারান্টি সারসোপার এনে ধরনের বিভিন্ন ধরনের মন্ত্র লো এবার মোদিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে নির্বাচনী প্রচারের আহিছে আর আজির দিনট নির্বাচনী প্রচার চলাই পোনে পোনে রওনা হব আগরতলালে আগরতলাত যে নির্বাচনী সভা আছে সেই নির্বাচনী সভাত অংশগ্রহণ করব গতি প্রধানমন্ত্রীগীর উপস্থিতি এটা বিজেপির যখন কার্যকর্তা আছে মাজতো প্রায় উৎসাহ বৃদ্ধি হওয়া দেখিবলৈ পোৱা গৈছে কারণ কালির সন্ধিয়ার ভাগত জি এস রোডত অগণন বিজেপির যে সমর্থক আছে বা মিত্রদল অগপর যখন সমর্থক আছে সকলে আহি